স্কুলের বাবু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ফরিদপুরের বাবু। আসলে আমরা এই বাবুটিকে কত টাকায় বিক্রি করবে এই আমরা একটু টোটাল বিষয়টা নিয়ে ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ভাই এ তো আপনার মাথার উপরও আরো এক হাত মনে হচ্ছে। তো আপনার এই গরুটি আসলে কত ওয়েট রয়েছে, কয়টা দাঁত এবং কত টাকা দামে বিক্রি করবেন এই 2024 সালে কোরবানিতে? চার দাঁতের, এটা চার দাঁতের গরু, আর বিক্রি করবো হলো চাওয়া দাম 10 লাখ। চাওয়া দাম 10 লাখ? জি। কিন্তু কোনো মার্কেটিং রয়েছে কি? না না, কোনো মার্কেটিং, এটাই ফাইনাল। 10 লাখের নিচে হলে বিক্রি করবেন না? আপনি গরুটিকে তুলে দিতে চাচ্ছেন? এই গরু ক্রয় করার মতো যে ব্যক্তি থাকবে সেই পাবে। এখন টার্গেট দর্শক, আমরা একটু এক নজরে গরুটিকে একটু চারপাশে একটু ঘুরিয়ে দেখে আপনাদের। হ্যাঁ, এই যে ভালোই দাঁড়াইছে কিন্তু তারপরও তারা সেই গরুটিকে ধরে রেখেছেন। দর্শক, আমরা একটু ভাইয়ের কাছে একটু জানার চেষ্টা করি, কি খাওয়ালেন রে ভাই? খাওয়াচ্ছে ভাই কাঁচা ঘাস আর খড়, ধানের খড় আর ভুষি আছে আর কুড়া, ধানের কুড়া, এগুলাই। আমরা শুধু মাঝখানে অনেক মানুষের কথাবার্তি বলে যে মানে ফিট না খাওয়ালে ইঞ্জেকশন না দিলে এত বড় হয় না, মোটা তাজা হয় না। আমরা ফিট ব্যবহার করি না, বুঝছেন? ফিটের ভিতরে অনেক সমস্যা আছে, যার কারণে আমরা ফিট ব্যবহার করি না। তো আপনার গরুটি এতটা সুন্দর এবং ফিট রাখলেন কি করে? ওই যে কাঁচা ঘাস, ন্যাচারাল খাবার, যেটা প্রাকৃতিক খাবার, কাঁচা ঘাস, খড়। তো আপনার এই গরুটিকে যদি কেউ ক্রয় করতে আসে ভাই, যে ব্যক্তি ক্রয় করতে আসবে, দালালের মাধ্যমে কিনবে নাকি সরাসরি আপনাদের সাথে কথা বলবে? না, সরাসরি আমাদের সাথে কথা বলবে, আপনাদের সাথে কথা বলবে। আপনাদের সাথে কথা বলে সরাসরি মালিক টু মালিক কথা বলে তারপরে গরুটিকে ক্রয় করবে। তো আমাদেরকে একটু বলবেন যে গরুটিকে আপনি কাঁচা ঘাস খাওয়ায় মানে এইটুকু মতো দাদা করেছেন, এবং এটা কয়টা দাঁত এবং কত কেজি ওয়েট রয়েছে? এটা টন প্লাস, টন, হ্যাঁ টন প্লাস, এক টন প্লাস। কি বলেন ভাই? হ্যাঁ। আর কয়টা দাঁত? চার দাঁতের, চার দাঁতের গরু। এই চার দাঁতের গরুটা কি আপনার ওটা নাম দিয়েছেন কি? ফরিদপুরের বাবু, ফরিদপুরের বাবু। তো আপনি কি চাচ্ছেন যে এই গরুটাকে যে 2024 সালে যে কোরবানি সামনে রয়েছে সেই কোরবানির আগ মুহূর্তে, যদি কালকে কোরবানি, এখন যদি গরুটাকে ক্রয় করে আপনার বাসায় রেখে যায়, সেই সুবাদে সেই সুযোগটুকু পাবে কিনা খামারি? হ্যাঁ, ফ্যাসিলিটি পাবে যদি গরুর কোনো কিছু হয়ে যায়। না, সেই দায়ভারটা তো তার নিতে হবে, কারণ সে যদি আপনি নেবেন না। হ্যাঁ নিব, আমি তো পুরোপুরি নিতে পারবো না, বুঝছেন? পুরোপুরি নিতে পারবো না। আপনার কাছে যদি ক্রয় করে রেখে যায়, সে মানে কোরবানি দেওয়ার আশা করে, যদি আপনার কাছে রেখে সেই গরুটাকে বিক্রি করার চিন্তা ভাবনা করে, এটা একটা খরচ আছে, বুঝছেন? এটা তো একটা খরচ আছে, আপনাকে টোটাল খরচাটাই বহন করবে। হ্যাঁ, তাহলে সমস্যা নাই, তাহলে আপনার কাছে রাখলে কোনো সমস্যা নেই। আমি বলছি যে যদি হয়াতের তো মানে হলো মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নাই, যদি আপনার এই গরুটাকে কোরবানির জন্য কিনে রেখে গেল, যদি কোনো অঘটন ঘটে যায়, তাহলে সেই সুবাদে সেটার এই টাকার দায়ভার কি? আল্লাহর মাল আল্লাহ যদি নিয়ে যায়, কিছু করণীয় আছে। তাহলে কি যে কিনবে সে কি জামারত দিবে নাকি আপনি আপনার মাল? জামারত তো তারই নিতে হবে, তারই নিতে হবে। কিন্তু সে তো একটা আমানত আপনার কাছে রেখে গেছে, আপনার দায়িত্বে থাকবে, আপনি খাওয়াবেন, পাওয়াবেন, সবকিছু করবেন, এটা কি আসলে সেটা কি মানবে? আমার উপর রেসপন্স দিয়ে যাবে, তখন ক্ষয়ক্ষতি আমি বুঝে দেবো আর কি। ক্ষয়ক্ষতি সব আপনার? হ্যাঁ সব আপনার। জি জি, যখন আমার করাই করার পরে যখন গরু কিছু হয় বা কোনো ক্ষতি হয়, সেই রিক্স আমার। মানে আপনার কাছে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার দায়িত্বে? হ্যাঁ হ্যাঁ, সব খরচা আপনার। হ্যাঁ জি জি। তার মানে হলো যে খামারে নিয়ে যাবে সেই খামারির কোনো ভয় নেই, ভীতি নেই, যে কোরবানির আগ মুহূর্ত পর্যন্ত আপনার কাছে থাকবে, আপনাকে খাওয়া দাওয়া সবকিছু ভরণ পোষণ সবকিছু দিয়ে দিবে এই গরুটার, সেই হিসাবে যে দামটা আসে সেই দাম সরকার দিয়ে দিবে যদি সে কোরবানি পর্যন্ত আপনি গরুটাকে রাখেন। তাহলে কি আপনি কি এই গরুটাকে সেভাবে রাখতে চান কিনা? ইনশাল্লাহ। আমাদের ক্যামেরার সামনে কিন্তু কথা দিয়েছেন। জি জি, কমিটমেন্ট, কমিটমেন্ট। কি নাম আপনার? আমার নাম মাহিদুল ইসলাম রনি। ভাই আপনার কাছে যে আসবে এই গরুটা করাই করতে, যদি ঠিকানাটা একটু সুন্দর করে বলে দেন, আর আপনার এই খামার পর্যন্ত এসে সরাসরি কাউকে না জিজ্ঞেস করে যেটা আপনারা এখানে আসবে, আপনি সুন্দর করে ঠিকানাটা একটু বলে দেন এবং মোবাইল নাম্বারটা।
আমার গ্রামের নাম রংরায়ের গান্ধী মুন্সিবাড়ি, থানা সালতা, জেলা ফরিদপুর। ফরিদপুরের বাবু ঠিক আছে, মোহাম্মদ ইউনুস, ইউনুস মুন্সির কথা বললো যে কেউ দেখা দিবে। আমি ইউনুসের বড় ভাই। ওই ইউনুস, ইউনুস ভাই হলো মূল মানি এটার কাছে থাকেন, কন্ট্রোল করেন। আপনি হলেন তার বড় ভাই, মানে এটা দাম দস্তুর যা কিছু হয় আপন ভাই, মারপেটের ভাই। আচ্ছা, এই দুই ভাই মানে এলো মিলে গরুটা কি লালন পালন করেছেন? ভাই, দুই ভাইয়ের মাথার উপরে গরুটা আপনার 5 ফিট 8 ইঞ্চি আছে। এটা তো মনে করেন সাধারণত গাবতলি হাটে যদি মাটি দিয়ে ওভাবে যদি সুন্দর ভাবে সাজানো হয়, এটা তো আরো মাথার উপরে আপনার তো লাগরই পাবেন না ভাই। বয়স একথা জিজ্ঞাসা করলেন? হ্যাঁ, বয়সটা বলেন ভাই। 2 বছর বয়স মাথা ঠিক আছে? হ্যাঁ, 2 বছর না, 3 বছর নাই, বিশ্বাস হয় না, 2 বছর। কত? আমি আপনার বলি, 2 বছর 7-8 মাস। 2 বছর 7-8 মাস? হ্যাঁ। বলেন কি ভাই, এই গরু তো আপনি আরো 2 বছর রাখতে পারবেন ইনশাআল্লাহ। 25 সারা কথা আসলো বুঝছেন, কিন্তু আপনার যে খামারের যে গেট, শেষ পর্যন্ত কি গেট তো ভাঙিয়ে বের করতে হবে? এখন তো তাই তো দেখতেছি, বের হবে। হ্যাঁ, ভাঙিয়ে বের করলে করতে হবে। 2 বছর 8 মাসে এত বড় একটি ষাড় গরু আসলে কি করে সম্ভব? দর্শক আপনারা একটু দেখে নেন, আমি একটু গরুটার চারপাশে যদি একটু দেখাই, না দেখালে আপনারা বুঝতে পারবেন না যে দুই ভাই গরুর মানে বুকের নিচ দিয়ে আসা যাওয়া করতে পারবে অনায়াসে। কিন্তু সেই গরুটির দাম 10 লক্ষ টাকা দাম দিয়েছেন, কিন্তু গরুটি যারা গরুটিকে ক্রয় করতে আসবেন, আসলে দর্শককে যে আপনারা একটু পিছন সাইডটা একটু দেখলে বুঝতে পারবেন, একটা গরুকে যদি ফিড খাওয়ানো হয়, একটা গরুকে যদি অবৈধ কোনো যে খাবার খাওয়ানো হয়, তাহলে কিন্তু তার পিছনের সাইডটা থাকবে অনেকটা ফুলে থাকবে, তার পেট থাকবে একদম ফুট বালিশের মতন। সেই দিক থেকে একটু চিন্তা করে দেখেন, পিছনের সাইডটা দেখলে বোঝা যায় যে গরুটা অনেকটা এখনো রুষ্ট পুষ্ট না, কিন্তু যদি এই গরুটাকে যদি আরো ভালোভাবে যদি খাবার দাবার ঠিক মতন দেওয়া হয়, তাহলে এই গরুটা এই যে গেট দিয়ে নিয়ে আসে দর্শক, এই যে গেটটা, এই গেট দিয়ে, খামারের গেট দিয়ে আর আসা যাবে না, কারণ হলো মাত্র 2 বছর 8 মাস বয়স এই গরুটির। ভাই আমাদেরকে একটু লাস্ট একটু দাম, আপনার দামটা কি এটা কি চূড়ান্ত নাকি আর একটু কমবে? আলোচনা সাপেক্ষ চূড়ান্ত। তাহলে মোবাইল নাম্বার দিয়েছেন যেটা, 01766 374369। এই নাম্বারটা আপনার? আপনার? জি, আমার, আপনার কাছে থাকবে, অল টাইম থাকবে, আপনি ধরবেন? জি। আচ্ছা দর্শক, যে যেখান থেকে পারেন আপনারা দর্শক এখানে আমাদের এই ভিডিওটি দেখে, অন্তত একজন খামারি ভাইদের জন্য, একজন কৃষক ভাইয়ের জন্য, একটি বোবা প্রাণীর জন্য যদি এই বোবা প্রাণীটাকে লালন পালন করে যদি কৃষক যদি সত্যিকারের মূল্যায়নে যদি মূল্যিত পান, তাহলে সেই কৃষকের মুখে হাসি ফুটবে, আর একজন কৃষকের মুখে যদি হাসি ফোটে আমাদের দেশ বাঁচবে। আর দেশ যদি বাঁচাতে চান, তাহলে এই কৃষকদের যদি একটুখানি চেষ্টা করেন, তাহলে আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবেন, কারণ এই ভিডিওটি যত বেশি শেয়ার দিবেন তাহলে এই ভিডিওটি ভাইরাল হবে, ভাইরাল হওয়ার কারণে এই কৃষক সত্যিকারের যে মূল্য যে জিনিসটা সেই জিনিসটা পাবে, একজন ভালো মানুষের কাছে কোরবানি দিতে পারবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে শান্তি রাখার জন্য, বা যে মনের শান্তি মানে পরিবারের শান্তির জন্য, যে আল্লাহকে খুশি করতে গিয়ে যে কোরবানিটা দেওয়ার জন্য মানুষকে খুশি, আল্লাহকে খুশি করতে গিয়ে যে কোরবানিটা দিবেন সেই কোরবানিটা যেন পরিপূর্ণ হয়। একটা অবৈধ, অনেক সময় অনেকে ফিট ইঞ্জেকশন দিয়ে মোটা দাদা করেন, সেই গরুটিকে ক্রয় করতে গিয়ে অনেক সময় আপনাদের পরিবার, আমাদের পরিবার সেই গোশ খেয়ে আমরা অসুস্থ হয়ে পড়েন, অন্তত আমরা সেই বিষয় থেকে একটু বাঁচতে পারবো। দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ, এবং আপনাদের খামারের যদি কোনো ভিডিও করতে চান তাহলে আমাদের চ্যানেলের এই নাম্বারে ফোন করুন, আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা এবং নাম্বার রয়েছে 01-81-006-7-009। দর্শক এই নাম্বারে ফোন করলে চলে যাব, আমরা আপনাদের খামারে তুলে ধরব আপনাদের গরু বা আপনাদের কৃষক পণ্য, সেই বিষয়গুলো নিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করব। দর্শক ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।